আমি দাঁড়িয়ে আছি নীলাদ্রি বিচের সামনে, যারা নিরিবিলি নির্জন পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর বিচ পছন্দ করেন তাদের জন্য ব্লু ফ্ল্যাগ বিচ, নীলাদ্রি বিচ এগুলো রয়েছে। আমার পিছনে নীলাদ্রি বিচের গেট। যারা পুরীতে এসে একান্ত নিরিবিলিতে পুরীর সমুদ্রকে এনজয় করতে চান, তারা চলে আসুন নীলাদ্রি বিচে। কোনো এন্ট্রি ফি লাগবে না, ঢুকেই এরকম সুন্দর একটা দারুণ সৈকত দেখুন, কি অপূর্ব সৈকত। এখানে একটা ডাইরেকশন দেওয়ার জন্য বোর্ড রয়েছে, 50 মিটার্সের মধ্যে ডান দিকে রয়েছে ব্লু ফ্ল্যাগ বিচ, একদম ওপরে রয়েছে তালসারি বিচ, চাঁদিপুর বিচ, সোনেপুর বিচ, গোপালপুর সি বিচ এর বাঁ দিকে কতটা ডিস্টেন্স দেখানো রয়েছে। এখানে সুন্দর একটা ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে একটা কচ্ছপ তৈরি করা আছে। অবশ্যই এখানে এলে এখানকার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করবেন, তবেই এই সৈকত পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর এবং এরকমই সুন্দর থাকবে। পুরী হোটেল থেকে 2 কিলোমিটারের কম রাস্তা, অটোয়ে বা গাড়িতে মাত্র 5 মিনিট লাগে এই নীলাদ্রি বিচে এসে পৌঁছতে। আমাদের অটোয়ে 5 মিনিটের যাত্রা পথটা দেখালাম, দেখুন। নমস্কার, আমি দাঁড়িয়ে আছি নীলাদ্রি বিচের সামনে, যারা নিরিবিলি নির্জন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর বিচ পছন্দ করেন তাদের জন্য ব্লু ফ্ল্যাগ বিচ, নীলাদ্রি বিচ এগুলো রয়েছে। আমার পিছনে নীলাদ্রি বিচের গেট। ব্লু ফ্ল্যাগ বিচে যেমন এন্ট্রি ফি আছে 20 টাকা করে, স্নান করার জন্য 50 টাকা, এই নীলাদ্রি বিচে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। এই বাঁ দিকে পাশেই হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ, একটু হেঁটে এগিয়ে এলেই হচ্ছে নীলাদ্রি বিচ। চলুন দেখাই। সুসজ্জিত সাজানো গোজানো বিচ, ঢুকেই সুন্দর বাগান, এরকম চারিদিকে সবুজটা কিন্তু ভীষণ রকম নজর কাড়ে, দেখুন। এখানে একটা ডুজ অ্যান্ড ডোন্টস এর বোর্ড রয়েছে, ভিডিও পজ করে একটু দেখে নিতে পারেন। এই গেট দিয়ে ঢুকেই সামনে সমুদ্র, ডান দিকে বিভিন্ন ধরনের গার্বেজ ফেলার জায়গা, আর এখানে পাথর দিয়ে এই কোণারকের যে স্টোন, সেই স্টোন দিয়েই বসার জায়গা করা আছে। কি সুন্দর দেখুন, বারবার বিচটা পরিচ্ছন্ন রাখতে বলছে। এইদিকে সুন্দর একটা ওয়াকিং স্ট্রিটের মতো করা আছে, এটা এদিকেও চলে গেছে উল্টো দিকে। এখানে একটা ডাইরেকশন দেওয়ার জন্য বোর্ড রয়েছে, 50 মিটার্সের মধ্যে ডান দিকে রয়েছে ব্লু ফ্ল্যাগ বিচ, একদম ওপরে রয়েছে তালসারি বিচ, চাঁদিপুর বিচ, সোনেপুর বিচ, গোপালপুর সি বিচ এর বাঁ দিকে কতটা ডিস্টেন্স দেখানো রয়েছে। এখানে সুন্দর একটা ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে একটা কচ্ছপ তৈরি করা আছে, এটা তো দারুণ লাগছে আমার। এই জিনিসগুলো আমরা ফেলে দিই, পরিবেশকে নোংরা করি, এখানে কিন্তু সেটা দিয়েই এটা তৈরি করা। ভেতরে কিন্তু আরও ডাস্ট, এ ধরনের বটল ফেলার জায়গা রয়েছে, ডাস্টবিন এবং বটল, ডাস্টবিন দিয়ে তৈরি কচ্ছপ। এই হচ্ছে নীলাদ্রি বিচ, দেখুন। পুরী স্বর্গদ্বারের বিচ দেখিয়েছি, আর দেখুন নীলাদ্রি বিচ, কি ফাঁকা, কি সুন্দর।
কি নিরিবিলি বীচ, এরকম সুন্দর সুন্দর কতগুলো ট্রেঞ্চ করা আছে যেখানে আপনি বুঝতে পারেন। এদিকে চেয়ারও রাখা আছে, চেয়ারগুলো নিতে পারেন, তবে এগুলো বোধ হয় পেড। এই হচ্ছে বর্ডার নীলাদ্রি বীচের, ওপাশটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বীচ। পিছনে দুটো হোটেল রয়েছে, এটা হচ্ছে বিজয় ইন্টারন্যাশনাল আর ওটা হচ্ছে জমিন্দার প্যালেস। আর ওই দিকে আগের ব্লগে দেখিয়েছিলাম ব্লু ফ্ল্যাগ বীচে আরেকটা হোটেল রয়েছে। আজকে আগস্ট মাসের 21 তারিখ, আকাশ মেঘলা থাকার জন্য কিন্তু রোদ নেই বীচে, দারুণ সুন্দর লাগছে, দারুণ হাওয়া দিচ্ছে। পুরীর স্বর্গদ্বারের ভিড়কে দূরে রেখে যারা পুরীর সমুদ্রকে এনজয় করতে চান তারা চলে আসুন নীলাদ্রি বীচ। স্বর্গদ্বার থেকে খুবই কাছে, মাত্র 5 মিনিটের অটো ডিস্টেন্সে রয়েছে এই নীলাদ্রি বীচ। অটোতে মাত্র 5 মিনিট লাগে, দেখুন কি অপূর্ব সুন্দর সৈকত। পুরীতে এসে যারা একান্ত নিরিবিলিতে সমুদ্রকে উপভোগ করতে চান তারা চলে আসুন নীলাদ্রি বীচ। আমার পিছনে দেখুন দিগন্ত বিস্তৃত অপূর্ব সুন্দর সাজানো সমুদ্র সৈকত। অবশ্যই এখানে এলে এখানকার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করবেন, তবেই এই সৈকত পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর এবং এরকমই সুন্দর থাকবে। যারা এই নির্জনতাকে উপভোগ করার জন্য, যারা এই নিরিবিলিকে উপভোগ করার জন্য নীলাদ্রি বীচের কাছাকাছি থাকতে চান, ঠিক বীচের উল্টো দিকেই পাবেন বিজয় ইন্টারন্যাশনাল এবং জমিন্দার প্যালেস। হোটেল একটু কস্টলি বটে, কিন্তু এখানকার নির্জনতার আলাদাই একটা চার্ম আছে। এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে আর এই ধরনের কিছু নতুন তথ্যের সন্ধান যদি পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন প্লিজ।